লোকিয়া তো হয়ে গেছে। আরে বাবা, সমাজে যদি গ্রামে পাঁচটা গাড়ি হয় আলহামদুলিল্লাহ পড়বেন, কেন যে আমার নাই? কালকে রাত্রে হয়তো কোনো এইরকম অসুবিধা হয়ে গেলে আমি ভাড়া তো পাবো, পাবো কি না ভাই? আর যদি গ্রামে নাই থাকে, না জুটে, তো পাওয়া যাবে কোথাও? যাবে না। তো কোনো ভাইয়ের যদি হয় তো আলহামদুলিল্লাহ, কম করে এটা ফখর মনে করিয়েন, নিজকে একটা গৌরব মনে করিয়েন যে যাক আমার গ্রামে পাঁচটা বড় গাড়ি হয়েছে, পাঁচটা ছোট গাড়ি হয়েছে, শুকরিয়া আদায় করবেন আল্লাহর যে আল্লাহ আমার গ্রামকে উন্নতি দিয়েছে। কারণ দরকার পড়লে কাল আমার বাবা মরে গেল এমন জায়গাতে যে আমি দেখতে পাবো না, এইরকম সমতা আমি চাইলে যে দেবে না, এটা কথা কি হতে পারে? দেবে। কিন্তু আমরা এত হিংসুটি, এত জ্বলন, এক অপরেরকে দেখে এত জ্বলি ভাইজান, যারা জ্বলে এটা আর তার জন্য কত রকমের চেষ্টা করে যায় তাকে বরবাদের জন্য, ভাইরা আমার এটা মুসলমানের কাজ নয়, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাকে বলতে চাই এ কথাটা বলতে যে খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মউত, হ্যাঁ, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে। আল্লাহকে মারিজি কে বিনা পাত্তা ভি নাহিলে, আল্লাহকে আগে কেহু কে বস কবহু না চলে, ফির কাহে কাবা তোহরে মনওয়া মে নিরাশা, চুপচাপ তো দেখাত চল আপন কিসমত কা তমাশা। এবং নিজের ওয়াসার রহিম মিনাল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মউত, এবং কিয়ামতের দিনের উপরে এ পুনরায় যে আপনাকে জীবিত হতে হবে, এর ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। এবার এই লোক যারা ঈমান নিয়ে চলে এসেছে, এবার আসুন আয়াতের ওপরে আল্লাহ কি বলছেন। মান আমেলা সালেহান, যেই ব্যক্তি নেক আমল করলো, নেক কর্ম করলো, মান আমেলা সালেহান মিন যাকারি ওয়া উনসা, সে পুরুষ লোক হোক বা মহিলা, নেক কর্ম নেক কাজ করলো ঈমান আনার পরে, মানে আমেলা সালেহান যেই ব্যক্তি নেক আমল করলো, মিন যাকারি উনসা, সে পুরুষ হোক অথবা মহিলা, ওয়া হুয়া মুমিনুন, আল্লাহ বলছেন সে হলো মুমিন, তার ঈমান এই জিনিসগুলো যে বললাম তার ওপরে আছে না? আল্লাহ বলছেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সুখময় করে দিব। যারা আল্লাহর ওপরে ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ বলছেন তার জীবনটাকে আমি সুখের জীবন করে দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানে মা কানু ইয়ামালুন, তারপরে আল্লাহ বলছেন শুধু দুনিয়ার জীবনটা সুখময় করব না, তোমরা যে নেক আমলগুলো করেছ, এই নামাজ পড়েছ, নেক আমল কোনগুলো? নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ইয়াতিমের মাথায় হাত বুলালেন, বিধবাকে কাপড় পরালেন, গরিবকে খেতে দিলেন, গরিবকে স্নেহ করলেন, পড়োশির সাথে ভালো ব্যবহার করলেন, মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসায় চান্দা দিলেন, এই মতো নেক কর্মগুলো যারা করেছে আল্লাহ বলছেন এই কর্মের ফলে আমি আল্লাহ তোমাকে ভালো বদলা প্রদান করব। আর যারা করবে না, যারা আমার কোরআনের অমান্য করলো, আল্লাহ বলছেন যারা আমার কেতাবের অমান্য করলো, আমার ফরমানের অমান্য করলো, আল্লাহ বলছেন যে যারা আজারা ওয়ামান আরাজা আন যিকিরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরালো, এরাজ করলো, ওয়ামান আরাজা আন যিকিরি, আমি যেই কথাগুলো বলেছি সেগুলো ওরা মানলো না, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমার আয়াত থেকে কোরআন থেকে দিনের কাজ থেকে যারা মুখ ফিরালো, অমান্য করে দিল, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাইসাতান জানকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সে তাদের কি করব, দুনিয়ার জীবনটাকে কষ্টময় করে দিব, তাঙ্গির জীবন করে দিব, অশান্তির জীবন করে দিব, দুনিয়াতে শান্তি পাবে না। আল্লাহ বলছেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন ওই লোকগুলোকে আমি অন্ধ করে জমা করব, অন্ধ করে দাঁড় করব, উঠাবো। আর সেই দিন লোকগুলো বলবে কালা লেমা হাসারতানি আমা, আল্লাহকে ওই লোকগুলো বলবে আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে দিলে, আমার অবস্থা আজকে এরকম কেন হয়ে গেল? আল্লাহ আমি যে দুনিয়াতে দুটি আমার চোখ ছিল, তুমি যে আমাকে দুটো সুন্দর সুন্দর চক্ষু দিয়েছিলে, কিতনা সোনার সোনার হামকে দুগো আঁখিয়া তু দেহেলা, দুনিয়া দেখে খাতিরিয়ে মে যো তু জাগাউলা, কিতনা সোনার সোনার হামকে দুগো আঁখিয়া তু দেহেলা, দুনিয়া দেখে খাতিরিয়ে মে যো তু জাগাউলা, হাম পে তো হর নিয়ামত হাজার, হাম পে তো হর নিয়ামত হাজার, কেসে আদা করি হাম শুকর তোহার, সুন লে বিনতি হে পরওয়ারদিগার, তু রব হও হামার, হাম ভক্ত হ্যায় তোহার, সুন লে বিনতি হে পরওয়ারদিগার, আপনে আপর শক্তি সে দুনিয়া বানাউলা, রঙ রঙ কে আসি আসে দুনিয়া সাজাউলা, হাম পে তো হর নিয়ামত হাজার, কেসে আদা করি হাম শুকুর তোহার, সুন লে বিনতি বিনতি করে নি হাজার, তু রব হও হামার, হাম বান্দা হাই তোহার, সুন লে বিনতি হে পরওয়ারদিগার। লোকগুলো আল্লাহকে বলবেন আল্লাহ আজকে আমার অবস্থা এই রকম কেন হয়ে গেল, লেমা হাসারতানি আমা, আমি অন্ধ কেন হয়ে গেলাম, আল্লাহ আমি কিছুই কেন দেখতে পায় না, আল্লাহ আমাকে যে তুমি দুনিয়াতে দুটো সুন্দর চক্ষু দিয়েছিলে, আমি নদী নালা দেখেছি, পুকুর পালা দেখেছি, আল্লাহ তোমার জমিন আসমানের সৌন্দর্য ভিতরের সমস্ত জিনিস দেখেছি, আল্লাহ আজকে আমি কেন কিছু দেখতে পায় না, আল্লাহ তুমি এটা কেন আমাকে কেন ভুলিয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লেমা হাসারতানি আমা ওয়াকাদ কুনত বাসীরা কাল আতাতুকা আয়াতুনা ফাসান ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে মানুষ, সেই দিন যখন ভোজপুরি সাহেব তোর আগাদিকে বক্তব্য রাখতেছিল, কোরআনের আয়াতগুলো পরিবেশন করতেছিল, তোরা চায়ের দোকানে লম্বা লম্বা টান টানতেছিলি, সেদিন যখন আলিমেরা যখন বক্তব্য দিচ্ছিল তখন তোরা বড় বড় সিগারেটের ধোঁয়া ছাড়তেছিলি, দুনিয়াতে আলিমেরা যখন তোমাকে বলেছিল সেই দিন তোমরা নিজের কর্মব্যস্ত ছিলি, আলিমের কথাই ধ্যান দাওনি, আমার কোরআনের কথাই ধ্যান দাওনি, সেদিন তোমরা আনসুনা করে দিয়েছিলে, সেই দিন তোমরা যেমন আমার আয়াতকে ভুলিয়ে দিয়েছিলে, আমার ফরমানকে ভুলে গেছিলে, আজ আমি আল্লাহ ওই মতো তোমাদের ভুলে যাব, তোমাদের দিকে আমি আল্লাহ লক্ষ্য দেব না। আমার বন্ধুরা আমার ভাইজানেরা, এক নাম্বার তাহলে দুনিয়াতে যদি সুখের জীবন কাটতে চান, ঈমান তো আল্লাহর ওপরে এনেছেন, রাসূল মানেন, কোরআন মানেন, দিন মানেন, সবই মানেন, তাহলে আমলে একটু পরিণত নিয়ে আসেন, আমলের দিকে আগিয়ে আসুন, আমলের দিকে আমরা এখনো অনেকটা না নিচে রয়েছি। দুই নাম্বার, আরে কা ভাইলে বাজা মাস্টার, আরে তারি জলদি দেখা হো, এই হাসছো তোমরা কেন, কোনো এটা হাসার কথা হলো নাকি, এখানকার মানুষ হাসছে খুব, না না লাইনটা কেটে গেছে ওখান থেকে, আচ্ছা আচ্ছা, আমাদের জাত মানে সব আমাদের কাস্ট, আল্লাহ
अल्हम्दुलिल्लाह जे दीन तन से तोर निकली परनावा काम हुआ लेके जैबाह लगावा जे दीन तन से तोर निकली परनावा काम हुआ लेके जैबाह लगावा काम हुआ लेके रहे के चाही पाक ना पाके फिरते बा रहे के चाही पाक ना पाके फिरते बा दिन रात में चौरी मोबाइल पे कटते बा दिन रात में चौरी मोबाइल पे कटते बा अरे गाँव गाँव गली गली गौते फिर गनावा काम हुआ लेके जैबाह लगावा जे दिन तन से हफ्ता में कई बार दाढ़ी छिलावे कपड़ा में अल्कोहल सेंड खूब लगावे अरे फैशन में चलत बा तान तान सीनावा काम हुआ लेके जैबाह लगावा जे दिन तन से तोर निकली परनावा काम हुआ लेके हमरो आका के इहे फरमान बा मुसलमान मर्दन पे जेवर हराम बा अरे तब हो ये पहनत बा गले में चयनवा काम हुआ लेके जैबा हो लगावा काम हुआ लेके दो नंबर सलात नमाज मुस्लिम शरीफेर हदीस विश्व नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अकरबु मायकुनुल अब्दु मिन रब्बिहि व हुवा साजिदुन फाक्सरु दुआ बंदा अल्लाहर सब थेके निकटवर्ती कखन हय बंदा अल्लाहर सब थेके निकटवर्ती ओई समाते होये जाए जखन नामाजेर अवस्थाय सजदा हालाते थाके ओई समाते अल्लाहर सब थेके काछे होये जाए नबीजी बोलछेन फाक्सेरुद दुआ ओई समाते तोमरा बेशी बेशी करे दुआ करो किन्तु बंधुरे आज आमादेर जुबकेर बयस 30 बछर होये गेल ता 25 बछर चले गेल जे जेई जुबकेर ব্যাপারে যেই বাচ্চাদের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোর আওলাদকুম বিসসালাম যখন তোমার ছেলেদেরকে তুমি নামাজের আদেশ করো যখন সব সিনিন যখন 7 বছরের হবে 10 বছরের হলে মারো কিন্তু আজ 25 বছর 30 বছরের যুবক এখন হয়ে গেল এখনো নামাজি হতে পারলো না এখনো নামাজি হতে পারল না এখনো নামাজি হতে পারল না যদি বলি যে ভাই নামাজ পড়বে না গো বলে কি আচ্ছা মুনি সব সময় আছে এই সার্টিফিকেটটা যাকে কে দিলে কোথায় থেকে পেল যে এখনো সময় আছে কেন জি ভাই জওয়ান মরে না আর যাওয়া যদি বাপজি রেখে বলছি আধর বয়সের যে বাপজি নামাজ খান কেন ভালো করে পড়েন না কইছে কাম কাজ লিয়ে একটু পাই না মুলবি সাহেব নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে কেন তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা তোমায় রাইখা সবাই চইলা
যাবে সঙ্গী হবে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার বন্ধুরা আমার যুবক ভাইরা ও বাপ জানেরা জীবন যদি খেটে মরে যান অনেক টাকা উপার্জন করেলেন নামাজ ছেড়ে অনেক কর্ম করে টাকা কামিয়েলেন কিন্তু নামাজ পড়ার পরে যে শান্তিটা পাবেন এই টাকা কর্ম করে শান্তি আপনার জীবনে আসবে না নামাজ পড়েলেন আপনার জীবনে দেখবেন আল্লাহ বরকত আপনার বাড়িতে বরকত হবে কিন্তু আজ নামাজ ছেড়ে দিয়ে আমরা কর্ম করি নামাজ ছেড়ে দিয়ে আমরা টাকা কামাবার জন্য আপ্রাণ চেষ্টা করি আমার ভাইয়েরা দুই নম্বর হয়ে গেল নামাজ তিন নাম্বার শুনেলেন তিন নাম্বার তাকওয়া খুব শর্টে বলে যাচ্ছি তিন নাম্বার তাকওয়া আল্লাহর পরেজগারি তাকওয়া যদি অন্তরে লিয়ে আসেন আল্লাহর ভয় যদি অন্তরে করেলেন আপনার জন্য গুনাহ করা স্বাভাবিক নয় অস্বাভাবিক হয়ে যাবে মানুষ গুনাহ কখন করে যখন আল্লাহর ভয় অন্তর থেকে শেষ হয়ে যায় তখন তার জন্য গুনাহ করাটা সম্ভব আল্লাহ কি বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ কত সুন্দর কথা বলছেন ভাইজান শুনেন যে যারা আমাকে দেখে ভয় করবে আমি আল্লাহ তাদের আমি আল্লাহ তাদের জন্য একটা রাস্তা আসান করে দিব আমি তাদের বের হওয়ার মুশকিল থেকে বের হওয়ার পথ করে দিব ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর আমি তাকে এমনভাবে রিজিক দিব যেটা সে কোনো দিন ধারণা করতে পারেনি যেটা তার ধারণাও ছিল না সেইভাবে তার জন্য আমি কি করে দিব ওইভাবে তার মদত করব তাকে রিজিক দিব ধারণা আপনারা দেখবেন ফসল পানি হতে হতে আপনি মনে মনে ভাবছিলেন 15 মণ ধান হবে লাপতে বসে 18 মণ হয়ে গেল এই 3 মণ বেশি কোথা থেকে এলো আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহ বলছেন যে আমি এমনভাবে তোমাকে রিজিক দেবো যেটা তুমি কোনোদিন ধারণাও করনি আমার বন্ধুরা আমার ভাই জানেরা আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসুরা আল্লাহ কি বলছেন লাউ আন্না আমানু আহলাল কোরা যদি এই গ্রামবাসীরা আমার ওপরে ঈমান আনে ওয়াত্তাকাউলা মাসাওয়াতান যদি এরা ঈমান আনে আমার ওকে দেখা ভয় করে ঈমান আনে আর আমার ভয় অন্তরে রাখত আর তারা যদি নেক কর্ম করত আমি আল্লাহ লা ফাতাহনা আবওয়াব মিনাস সামায়ে ওয়াল আর আমি আল্লাহ জমিন আকাশের না যা আছে মধ্যে বারাকাতাম মিনাস সামায়ে ওয়াল আর জমিন আসমানের মধ্যে যত বরকত আছে আমি আল্লাহ তাকে দিয়ে দিতাম আল্লাহর উপরে ঈমান আনার পরে যদি আল্লাহর ভয় অন্তর রাখেন আল্লাহ কি বলছেন যদি এরা তাকে আমার ভয় করে আমার উপরে ঈমান এনে যদি এরা ভয় করার নেক আমল করে আমি আল্লাহ জমিন আকাশের মধ্যে যা তাতে বরকত আছে আমি তাদের দিয়ে দেবো আর আল্লাহ যদি জমিন আকাশের মধ্যে বরকত আপনাকে দিয়ে দেন তাহলে আপনি অভাবী থাকবেন না আপনার জীবন সুখে কাটবে বলার অনেক কথা আছে কিন্তু ভাইজান রাত অনেক হয়ে গেছে আর মহফিলটা ঠান্ডা হাওয়া চলছে বৃষ্টির সময় এই জন্য শেখের ইশারা এই যে আপনাদের সম্মুখে আমি আরও আলোচনা করব ভাইয়া দরওয়াজা খুললে বানি গোডাউন দেখাওয়াল বাকি বা ভোজপুরির গোডাউন আপনাকে আরও দেখাবো একটু ধৈর্য রাখেন মধ্যখানে মোসাফর সাহেব আকিল আক্তার সাহেবের ভাতি যে মোসাফর সাহেব উনি 5000 দিয়েছেন কিন্তু আমি দান কাউরির হাত থেকে নিই না যার দান আমি ওনার হাতে নিজ হাতে দানটা নিই কারণ আপনার হাত আমি প্রথমবার এসেছি আপনার সাথে আমার চেনার পরিচয় হবে আমি এই 1 লক্ষ টাকা শুধু একটু প্রথমবার এসেছি 1 লক্ষটার সাথে আমি সাক্ষাৎ করতে চাই এটা হলো মৌলানা ফরিদ সাহেব গিয়াসউদ্দিন সাহেব ইমাম আচ্ছা ইমাম হোসেন এটা কি ইমাম শেঠ ইমাম শেঠ তসলিম খান এবং মুখলিসুর রহমান আর আলিম আলম মুলভি আর আপনার এটা আছে হাজিকুল ইসলাম আর আপনার এটা আলম মদিখানা ওটা আলম মদিখানা আচ্ছা আলম মদিখানা আচ্ছা নাউজুবিল্লাহ আর এটা হয়ে গেল আপনার হাজিকুল ইসলাম আর এটা হলো এটা মনসুর হোসেন এই 1 লক্ষটা একটু দয়াপূর্বক আপনারা আসেন আমার কাছে
আমি আপনাদের সম্মুখে এসেছি, প্রথমবার আমি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করব। আর এই দানটা যে আপনি দিয়েছেন ভাই, আপনি আমার সামনে আসেন আর দানটা নিজের হাতে নিয়ে আমার হাতে দেন দানটা। কারণ দান আপনি দিচ্ছেন, আপনার হাতে দাও আমার হাতে দিবেন, আমি আপনাকে দোয়া দেব, আমি আপনার সাথে মহব্বত করি, ভালোবাসি আপনাকে। আসেন ভাই, মাওলানা ফরিদ সাহেব, গিয়াসউদ্দিন সাহেব, এমাম শেঠ, তাসলিম খান, মুখলেসুর রহমান, আচ্ছা আর আলম মোদিখানা, আর হাজিকুল ইসলাম, আর মনসুর আল মনসুর হোসেন, এই লক্ষ্যটাও একটু আপনারা দয়া করে আমার সাথে দেখা করেন, আসুন একটু দয়া করে। আর আপনারাকে বলছি ভাইজান, এইটা একটা মসজিদের জমির জন্য, চলে গেছেন ইন্নালিল্লাহ। এটা কাজ করলেন আপনি, আপনি না সাক্ষাৎ করে কেমন করে চলে গেলেন? তো যদি আপনি আওয়াজ শুনতে পান একটু অবশ্যই এসে দেখা করে যাবেন। হ্যাঁ, আর বাকি এই লক্ষ টাকা ডাকলাম ভাইজান, আপনারা কে আমি জানি না, আমি আপনারা হয়তো আমাকে ইউটিউবের মাধ্যমে জানেন, আমি আপনাদের কাছে প্রথমবার এসেছি, এটা একটা মসজিদের সভা ভাইজান। এই মসজিদ, যেই মসজিদের ব্যাপারে আপনারা অনেক ওয়াজ শুনলেন যে মাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মসজিদের জায়গা দুটি আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, যেই জায়গাটাতে মসজিদে নববী আছে এই জায়গাটা কার ছিল ভাই? দুটি ইয়াতিম বাচ্চার জায়গা ছিল। ইয়াতিম বাচ্চা যদি মসজিদের জায়গা দিতে পারেন, আপনি একটু মহব্বতের সাথে এই যে জায়গাটা মসজিদের আছে, জায়গাটা কেনার জন্য এই জালসা করানো হয়েছে, এই জালসাতে আপনারা আল্লাহ সামাদ এমন এমন সভাতে লোক আছেন, আপনারা দুটো লোক যদি চান, একটা লোক চান, একাই জায়গাটা কিনে দিতে পারবেন। আমরা মুসলমান, রাসুল বলে গেছেন মাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিসের ওপরে সৌদির লোকেরা আমল করতে পেরেছে, আমরা পারলাম না। বলবেন কেন? আজ আপনার গলি গলি মসজিদ, আমার পাড়ায় পাড়ায় মসজিদ, বাহির থেকে আসে, এই মসজিদ গেলা কোথা থেকে আসে? এই হাদিসের ওপরে আমল করে জান্নাত লেওয়ার জন্য সৌদির লোকেরা আপনার গলি গলি মসজিদ বানিয়ে তারা জান্নাত অর্জন করে। আর আপনি আর আমি কত কপাল পুড়া, আপনি আর আমি কত হতভাগা যে আমরা নিজের এবাদতখানা অন্য লোককে বানাইতে দিই আর আমরা বসে বসে তাকাই। ও মুসলমান, 20 লাখ টাকার বাড়ি বানিয়ে একাই খাড়ো করে দেন, এই 20 লাখ টাকার বাড়ি করে আপনার কেতাবের পাথায় কোথাও লিখা নাই জান্নাতে যাবেন, 20টা টাকা মসজিদে যদি চলে যায় রাসূলের সুসংবাদ জান্নাত পাবেন। এই জন্য আমি বলছি, আপনারা যে যা দিয়েছেন দিয়েছেন, কিন্তু আমি প্রত্যেক জায়গাতে 30টা মিম্বার বানাই, দিনের মিম্বার, প্রধান মিম্বার হওয়ার জন্য মানুষ অনেক টাকা খরচ করে, হ্যাঁ, মুখিয়ার মেম্বার হওয়ার জন্য মানুষ 1000-10000 লয়, 1-1.5 লাখ টাকা খরচ করে দেয়। আমি মিম্বার বানাই, রাসুলের মিম্বার, দিনের মিম্বার, কোরআনের মিম্বার, আর তার জন্য আমি 10000-5000 নয়, গরিব লোকদেরকে যাতে বুক ফুলিয়ে বলতে পারেন আমি একজন রাসুলের মিম্বার, আমি একজন কোরআন মাননেওয়ালা মিম্বার, আমি একজন দিনের মিম্বার, এই জন্য আমি 1000 টাকা করে প্রত্যেক জায়গাতে 30টা পাড়ার 30টা মিম্বার বানাই। আজকে কালকে রাত্রেও আমি ইয়েতে 16 মাইলে বানালছি আলহামদুলিল্লাহ, ওখানে 26 জন মিম্বার হয়েছেন আমার হাতে আজকের সভাতে, এর জন্য 1টা করে 1000 টাকা দিয়ে। আপনি বলবেন মাওলানা, এখন বর্তমানে আমার মিম্বার হলো 5,30,586টা মিম্বার হয়ে গেছে গত রাতে, এবার আজকে আপনাদের কাছে আমি আবদার করছি, এলাকা জীবনে অনেক দান করেছেন, দান করলে উপকার কি, 4টা হাদিস শুনেন আপনাকে আমি শোনাচ্ছি। 1 নম্বর ফায়দা, ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রসুল বলছেন বুখারী শরীফের হাদিস, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান অর্থাৎ মানুষ, তোমরা খরচ করো, অনফেক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব, এটা আল্লাহ বলছেন। আর ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ কোরআনে বলেছেন আমার ওয়াদা হলো সত্য, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা ভঙ্গ করি না, আমার আল্লাহ বলেছেন যে তোমরা খরচ করো আমি তোমাদের উপরে খরচ করব। যদি বান্দা আল্লাহর কথার উপরে ইয়াকিন করে 500 টাকা খরচ যখন করে দেয়, আল্লাহ জবান বন্ধু, আল্লাহ এবার কি হয়ে যান, জবানে বাধ্য হয়ে যান, এবার আপনার জীবনের খরচ বহন করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা,
বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন আনফিক ইয়া ইব আল্লাহর রাসূল বলছেন ইত্তাকুল্লাহ হাইসামা আল্লাহর রাসূল বল ইত্তাকুন নারা ওয়ালাও বিসিক তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে।